ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পরে তিনি সাংবাদিকদের বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকবে না কোটা সংস্কার আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মির্জা আব্বাস এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়ার ন্যায্য বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাকে পা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে এদিকে নয়াপল্টনে ভাসানী ভবনে ওলামা দলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় অংশ নেন বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী এনিও রুহুল কবির ইসভি কর্তৃত্ববাদী শাসনের ফলে দেশ ধ্বংস হয়ে গেছে মন্তব্য করে তারা বলেন আমের মৌসুমের পাশাপাশি দেশে এখন দুর্নীতি ফাঁসের মৌসুম চলছে এই দুর্নীতি ফাঁসের মৌসুমে যারা যে এখন যে নামগুলো আমরা পাচ্ছি যা কিছু ঘটনা হচ্ছে সবই তো হচ্ছে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ লোকজন বা আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোকজন আরেকটা কঠিন এবং কঠোর কর্মসূচি করার জন্য আমাদেরকে আরো বেশি ত্যাগ স্বীকার করতে হবে এখনো মাঠে ময়দানে প্রস্তুত রয়েছি এই সরকারকে বিদায় না করব বিএনপি নেতাদের অভিযোগ আওয়ামী লীগ সরকার দেশকে ভারতীয় উপনিবেশে পরিণত করেছে ভারতের উপনিবেশ বানানোর দিকে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা হুমায়ুন কবির মোহনা সংবাদ ঢাকা